মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান দেখিনা এই ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলায় একটা ব্যাঙ প্রস্তাব করেছিল ব্যাঙকে প্রশ্ন করা হয় এই আগুনের ভিতরে তোমার মতো ব্যাঙের ছোট্ট প্রস্তাব কি এবার আসে যায় ব্যাঙ জবাব দিয়েছিল কি জানেন আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষ ইব্রাহিমের বিপক্ষে থাকলেও আমি ছোট্ট ব্যাঙ তোমার ইব্রাহিম হালেলুল্লাহ পক্ষে দাঁড়ায় গেছি সুবহানাল্লাহ আমরাও বলতে চাই আমরাও বলতে চাই ফ্রান্সে কেন আমেরিকায় কেন দিল্লিতে কেন আফ্রিকায় কেন বঙ্গোপসাগরের মাঝখান থেকেও যদি কোন কুলাঙ্গার আমার নবীর চরিত্রের ভিতরে এক বিন্দু পরিমাণ আঘাত করার চেষ্টা করে আমরা বাংলার তাওহীদ জনগণ আল্লাহ পাককে সাক্ষী রেখে বলতে চাই হে রব্বুল আলামিন আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা এখনো মারা যায় নাই রাসূলের জন্য যখন দরকার বুকে তাজের রক্ত দিয়ে জীবন দিতে তৈয়ার কারা কারা দোহাত তুলে রাখেন হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ তাকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও ঘটব না এই নদী থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়া জবাব দেয় হে আমার মা রাসূল একদিকে দুনিয়ার একদিকে আল্লাহ একদিকে মা বাবার একদিকে রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন যতক্ষণ মা বাবা চাইতে সমস্ত কিছুর চাইতে মুহাম্মদ তোমার কাছে দামি না হয়ে যাবে ততক্ষণ তুমি রাসূলের উম্মত হতে পারো নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার থেকে আসছি মা তো আমার বিদয়ীন ছিল ইহুদি ছিল যখন নাকি মুহাম্মাদের কথা শুনে মায়ের মেজাজটা গরম হয়ে যায় মা পেরেশানি হয়ে গেল রাগারাগি করে লাঠি একটা নিয়ে এসে আমার গায়ের উপরে আঘাত দেওয়া শুরু করে দিল আবু হুরায়রা ডাক দিয়া বলে মা যখন আমাকে মার দেওয়া শুরু করল আমার ডাক দিয়া বলে তোর মতো কুলাঙ্গার সন্তানের জায়গা আমার ঘরের ভিতরে নাই হয়তো মোহাম্মদকে ছাড়বি নয়তো আমি মাকে ছাড়বি ও মুসলমান কোন বাপ মা যদি এই কথা বলে সন্তান হয়তো আল্লাহকে ধরবি নয়তো আমাকে ধরবি বলেন তো ইমানের থেকে ওই মুহূর্তে আপনার করণীয় কি আল্লাহকে ধরা না মাকে ধরা আল্লাহকে ধরার কারণ দুনিয়ার সব মানুষ আমার বিরুদ্ধে চলে যায় আমি একমাত্র কার পক্ষে থাকব কারণ মালিকের মতো কুদরত আল্লাহর দুনিয়ার জিন্দেগিতে বন্ধু যদি হবার যোগ্যতা রাখে একমাত্র আল্লাহই হলো চিরবন্ধু ঠিক কিনা ভাইরা আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা যখন আমাকে এই কথা বলল আবু হুরায়রা তুই হয়তো রাসূলকে ধরবি নয় আমাকে ধরবি
আমি এক বিধায় বলে দিলাম মা আমার কাছে আমার মায়ের চাইতে বাবার চাইতে সম্পদের চাইতে দুনিয়ার চাইতে সবচেয়ে যদি দামি যদি কেউ হয় আমার কাছে সবচেয়ে দামি হলো আমার আল্লাহ আর পয়গম্বর মুহাম্মদ হে নবীর উম্মত ওই নবীকে যদি কেউ গালি দেয় ওই নবীকে যদি কেউ আঘাত দেয় ওই নবীকে যদি কেউ কুফরি করে সেটা আমেরিকায় হোক ফ্রান্সে হোক দিল্লিতে হোক আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার দিলের ভিতরে আঘাত লাগার কথা না কথা না জোরে বলেন আপনার দিলে যদি আঘাত না লাগে বুঝতে হবে আপনি মুসলমান হতে পারেন নাই আপনি হলো এক নম্বরের মুনাফিক ঠিক কিনা বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও জওয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান দয়া তুমি ইনশাআল্লাহ জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান ঠিকিরা তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসি আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চোখ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আবু হুরায়রা ডাক দিয়া বলে মা আমি আমার রসুলকেই চাই দৌড় মেরে মায়ের কাছে যায় মায়ের কাছ থেকে আবার পয়গম্বরের কাছে যায় রসুলের কাছে এসে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারলো কেন মারলো বলে রাত্রিবেলা আপনার সঙ্গে আমি গল্প করেছি হাদিস নিয়ে গবেষণা করেছি আপনার থেকে রুহানি সহবত নিয়েছি এ পয়গম্বর গভীর রাতে যখন বাসায় চলে গেলাম দেরি হওয়ার কারণে মা আমাকে আঘাত দেয় মা আমাকে মার দিল এখন আমি আপনার কাছে নালিশ নিয়ে আসলাম রসুল বলে না না আবু হুরায়রা মায়ের ব্যাপারে আমার কাছে কোনো নালিশ চলবে না মা হয়তো গুনাহগার হতে পারে ইয়াহুদিও হইতে পারে মাগার মাই হলো সবচেয়ে বড় আপন ঠিক কিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুন্দর করে মায়ের যদি মায়ের জন্য যদি বিচার দিয়া দাও তাহলে এই বিচারটা আমার কাছে গ্রহণযোগ্য নয় আবু হুরায়রা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের ব্যাপারে কোনো বিচার দেই না মায়ের ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই আপনার কাছে আমি একটা জিনিসের জন্য আসলাম আপনি পয়গম্বর দু জাহানের বাদশা দোয়া যখন করেন আল্লাহ কবুল করে বদদোয়া করলে মালিক কবুল করে নাই এই আল পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে বিচার নিয়ে আসলাম এই কারণে পয়গম্বর আমার মাটা যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যায় তাহলে আমার জন্য কাজ করা সহজ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি আমার মার জন্য একটু দয়া করে দেন আমার আল্লাহ যেন আমার মায়ের কলবের ভিতরে ইমানের নূর ঢেলে দেয় আবু হুরায়রা এখন তাকায় দেখে রাসূল করিম আসমানের দিকে দুহাত তুলে ডাক দিয়া বলে আল্লাহ আবু হুরায়রার মা যিনি আবু হুরায়রাকে নির্যাতন করে তাকে তুমি হেদায়েত দিয়া দাও আবু হুরায়রা মনে মনে চিন্তা করে আজকে একটা পরীক্ষা করব দেখবো আমার বাসায় যাইতে দেরি হয় নাকি আল্লাহর হাবিবের দোয়া কবুল হইতে দেরি হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু একটু চেক করার জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল উদ্দেশ্য কি দেখে তো আসছে রাসূল দোয়া করতেছেন আল্লাহ তার মার জন্য আবু হুরায়রার চিন্তা আমি বাসায় আসতে আসতে দেখি আমার রাসূলের দোয়া কবুল হয় কিনা আবু হুরায়রা যখন দর মেনে ঘরের দিকে রওনা হয় আল্লাহর হাবিব দোয়া করে ঘরের সামনে যায় দরজায় টোকা দেয় দরজায় টোকা দেওয়ার পর মা দরজাটা খুলে দেয় আগের মতো গরম আর নাই এখন কেমন কেমন নরম মা ডাক দিয়া বলে সন্তান আমার দিলের ভিতরে আমি কেমন যেন আল্লাহ পাক আর পয়গম্বর মুহাম্মদ
মোহাম্মদের মহব্বত অনুভব করতেছি। মোহাম্মদ মেদে হামদ খুদা বস খুদা মদ হে আফরি মুসদফা বস জাহা তক হে রুবুবিয়ত খুদা কি ওহা তক হে রিসালত মুসদফা কি। আল্লাহর হাবিব ওদিকে দোয়া করতে করতে জিজ্ঞাসা কবুল হয়ে গেল, মা ডাক দিয়ে বলে আবু হুরায়রা দয়া করে তুমি আমার যে নবীর জন্য তুমি মার খাও প্রতিদিন আমার হাতে, এই নবীর ভিতরে এমন কি আছে সেটা আমারও জানা দরকার। আবু হুরায়রা আমার নিয়ে চল, আমি মোহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যেতে চাই। আবু হুরায়রা মনে মনে বলে আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ এমন কোন জিনিস সেই নবী দোয়া করতে দেরি হইল বাসায় আসার আগে আগেই কবুল হয়ে গেল। রাসূলকে নিয়ে গেলেন, রাসূলের সামনে নিয়ে গেলেন মাকে, মা যখন সামনে যায় ডাক দিয়া বলে মোহাম্মদ এত কি পাগল করলা তুমি আবু হুরায়রাকে, এত মার খাওয়ার পরও তোমাকে ছাড়া কিছু বুঝে না, এই তোমার ভিতরে কেমন যেন একটা কি আছে। আমি আবু হুরায়রার মা চিন্তা করলাম আমার ছেলে যেই পথে হাঁটে আমিও সেই পথে হাঁটব, সুতরাং মোহাম্মদ আবু হুরায়রার মতো কালেমা পড়ায় তোমার উম্মত বানায় না। ভাইরা আমার এটাই হলো রসুলের মর্যাদা, রসুল দোয়া করতে দেরি, বদদোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে শ্রেষ্ঠত্ব বানাইছেন, শ্রেষ্ঠ দান করেছেন। দুনিয়ার জমিনের যুবকরা যদি নবীর আখলাক মানে যুবকরা শান্তিতে থাকবে, সংসদ মনি মানে সংসদ শান্তিতে থাকবে, সংসার যদি মানে সংসার শান্তিতে থাকবে, এমন কোন মানুষ নাই মোহাম্মদের আখলাক মানলে কষ্ট পাবে, বরং মোহাম্মদের আখলাক না পারলেই কিন্তু অসুবিধা। ঠিক কিনা এই আখলাক শিখানো হয় কোন জায়গায়? বলে মাদ্রাসায়, ঠিক না? এই আখলাক শিখানো হয় কোন জায়গায়? মসজিদে। এই আখলাক শিখানো হয় কোন জায়গায়? মাদ্রাসায়। এই আখলাক শিখা যায় কোন জায়গায়? বলে আলেমের কাছে গেলে। এই কারণে নবীর ওয়ারিস যারা আলেমে দিন এদের সঙ্গে তাল্লুক রাখা দরকার আছে না নাই? যারা বলেন তো আছে না নাই? আছে।